বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস। বিভিন্ন সময় নানান কাণ্ডে ভক্তদের কাছ থেকে ভালোবাসায় সিক্ত হয়েছেন দলটির সদস্যরা। বিশ্বের প্রতিটি দেশে অসংখ্য ভক্ত রয়েছে দলটির প্রতিটি সদস্যের। বিটিএস ভক্তরা পরিচিত বিটিএস আর্মি নামে। কাতার বিশ্বকাপে দলটির অন্যতম সদস্য জাংকুকের গাওয়া গান ইতিমধ্যেই ভিউয়ের বিচারে রেকর্ড করেছে। দলটির প্রায় প্রতিটি সদস্যই এর আগে মানবিকতার জন্য একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন। এবার ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়িয়ে আবারও সংবাদের শিরোনাম হয়েছেন দলটি। বর্তমানে ফিলিস্তিনে বসবাসরত মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছেন ইসরায়েল। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যেই এর প্রতিবাদ জানিয়েছেন। এবার সেই কাতারে নাম লেখালেন জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস। ফিলিস্তিনে অসহায় শিশুদের জন্য ইতিমধ্যেই বড় অঙ্কের অর্থ সাহায্য করতে যাচ্ছেন দলটি। এছাড়া ফিলিস্তিনে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে আওয়াজ তুলেছেন দলটির প্রতিটি সদস্য। আফরোজা দিবা, NBD TV, ঢাকা।